বর্তাকি রেট খুব ভালো হয়েছে, মানে পাউন্ডের এগেনস্টে টাকা বেশি পাওয়া যায়। এই তুলনায় আসলে আমরার বিজনেস অত আপ হয়েছে না, কারণ মানুষ তো কয়েকটা ক্যাটাগরি তো টাকা ফাটায়, তো বেশি ফ্যামিলি সাপোর্টও টাকাও মানুষে এখন ফাটার দেখা যায়। ইনভেস্টমেন্ট একটু কম লাগে, এর লাগে গত বছরের তুলনায় বা 2-3 মাস আগে যে সময় রেট ভালো আসিল তখন যেভাবে মানুষে টাকা ফাটাইছিল, এখন দেখা যায় এভাবে ওর না, মানে মার্কেট স্লো, রেট বাড়ছে কিন্তু মার্কেট স্লো। একজন কাস্টমারে গতদিন হইলো যে আমার 3টা অ্যাকাউন্ট আছে, তা আপনি 3টার বাটিয়া ফাটাও কাটা, কারণ এখন ব্যাংক দাম যে দেউলি হয়ে যেতে পারে, একটা দেউলি হইলে অ্যাটলিস্ট আমার 2টা থাকবো। এই যে একটা মানে নেগেটিভ কথাবার্তা, এটার লাগে হয়তো কিছুটা রেমিটেন্সের প্রভাব পড়তে পারে। আসলে টাকার রেট যদিও ভালো হয়েছে, কিন্তু এই অনুপাতে আমরা যেটা অনুভব করলাম যে টাকা খুব কম ফাটানিওর, এটার অন্য একটা কারণ হইতে পারে যে বাংলাদেশও মানুষে তো ফ্যামিলি সাপোর্ট ফাটার, কিন্তু বাংলাদেশও ইনভেস্টমেন্টের মানুষে বিভিন্ন ক্যাটাগরিতে ফাটায়, কেউ ফ্যামিলি সাপোর্টে ফাটায়, কেউ আবার নেক্সট ইয়ার হলিডে যাইব, দেখা যায় 1 বছর আগ থেকে হে ব্যাংকে টাকা রাখি দেয়, তো যাতে কেউ আবার এমনি টাকা জমায়, আর কেউ আবার বেশিরভাগই ইনভেস্টমেন্ট করে। তো ইদানিং আমার কাছে লাগে যেটা যে ফ্যামিলি সাপোর্টের পয়সাটা যার, বাট ইনভেস্টমেন্ট এবং ব্যাংক যে সেভিং করা যেটা, এটা খুবই কম মনে হওয়ার, এটার অনেকগুলো কারণ হইতে পারে। তো এর মাঝে অন্যতম আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে ইদানিং কিছু নিউজ টিউজ ওর যে ব্যাংকর সিকিউরের ব্যাপারে, যে ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার বা ব্যাংক থেকে লোন বেশি হয়ে গেছে বা বিভিন্ন নিউজ, আর যার কারণে আমার কাছে মনে হয় যে মানুষে টাকা জমা রাখতে বা ইনভেস্টমেন্ট করতে সিকিউর ফিল করে না। তো মানুষ তো তখনও বেশি ইনভেস্ট করবো, বেশি টাকা রাখবো যখন সে সিকিউর ফিল করবো, যে আমার টাকাটা সিকিউর থাকবো, আর যার কারণে আমার কাছে লাগে যে মানুষের টাকা কম ফাটার বা ইনভেস্টমেন্ট কম ওর। ইউক্রেন যুদ্ধয় খুব একটা প্রভাব পড়ছে না, কিছুটা লিটল বিট পড়ছে, যেটা হইলো যে এখন তো জিনিসপত্র দাম থুরা বাড়ছে, যার কারণে মানুষের আগর চেয়ে ইনকামের তুলনায় খরচ থুরা বাড়ছে, যার কারণে এখন আগে যে পরিমাণ ফাটানোর সুযোগ আছিল এর চেয়ে একটু কম সুযোগ হয়েছে, বাট এটা খুব বেশি প্রভাব পড়ছে না। সামগ্রিকভাবে প্রথমত একটা হইলো যে হইলাম যেটা ইনভেস্টমেন্টের টাকা কম যার, আর ফ্যামিলি সাপোর্টটা তো সবসময় ছোটো অ্যামাউন্ট থাকে, ইনভেস্টমেন্টটা একটু বিগ অ্যামাউন্ট থাকে যার কারণে বেশি হয়। আর একটা বিষয় হলো এখন তো ইউকে তো তো কিছুটা ক্রাইসিস আছে, তো এর লাগে হয়তো এটাও একটা এফেক্ট হইতে পারে, বা কিছু আছে আপনার দেশের ব্যাপারেও কিছু নেগেটিভ কথাবার্তা আছে, ব্যাংকের ব্যাপারেও কিছু নেগেটিভ কথাবার্তা আইছে, যেগুলোর কারণে মানুষে সিকিউর ফিল করেন না যে বাংলাদেশও টেকা, অনেক মানুষ আছে হে হলিডে 1 বছর বাদে যায়, বাট 1 বছর আগে হে টেকা ফাটাই দেয়। তো আমি এটা সত্য কিনা জানি না, বাট ব্যাংকের ব্যাপারে বিভিন্ন নেগেটিভ নিউজ হন, আর যেটার কারণে মানুষে টেকাটাই কেন রাখতে সিকিউর ফিল করেন না, এটাও একটা কারণ হইতে পারে।